আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মির্জা কিচেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা ছেলে নেব। শুঁটিগুলো ছেলা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে 1 কাপ পানি দেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। এইভাবে মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, মিক্সিতে দিয়ে পিষে নেব। আদা কুচি নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 7 মতো লবণ, আর একটু পানি দিয়ে পিষে নেব। পেশা হয়ে গেছে, এই দেখুন এইভাবে মিহি করে পিষে নিয়েছি। 1 চামচ সাদা তেল দেব, একটু কালো জিরে দেব, মটরশুঁটি পেস্টটা দিয়ে দেব। কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে, এরকম করে লাইট করে নিতে হবে। পুরটা ঢেলে ঠান্ডা করে নেব। 500 ময়দা নিয়েছি, 7 মতো লবণ, 2 চামচ মতো সাদা তেল। তেলটা লবণটা ভালো করে মাখিয়ে নেব, একটু একটু করে পানি দিয়ে ময়দাটা ভিজিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, একটু সাদা তেল ময়দার উপরে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ময়দাটা আর একবার মালিশ দিয়ে দেব। দেখুন কত সুন্দর সফট হয়ে ময়দাটা মাখানো হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। মটরশুঁটি পুরটা এইভাবে ছোট ছোট করে গোল করে নেব। ময়দার ভিতরে পুরটা দিয়ে দেব, এইভাবে মড়িয়ে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। একটু তেল দিয়ে কচুরিগুলো বেলে নেব।
কড়াইয়ে সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, কচুরিগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর ফুলকো কড়াইশুঁটির কচুরি হয়েছে, একবারে মুচমুচে। ভিতরটাও কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারাও ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।